আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব যে টিউবলাইটে সাধারণত চারটি তার হয়ে থাকে তো চারটি তারের মধ্যে যদি দুটি তার চিরে যায় বা কোনো কারণে খুলে যায় তাহলে কি এই দুটো তার দিয়ে একটি এনার্জি বাল্বকে জ্বালানো সম্ভব তো ভিউয়ার্স এটা অবশ্যই সম্ভব তো সেক্ষেত্রে আমাদের যেভাবে কানেকশন করতে হবে তো তা নিয়ে আজকের এই ভিডিও তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন তো ভিউয়ার্স ফ্রি এসএসসি ইন্টারفور তো ভিউয়ার্স এই ইউটিউব টি দুটি তার খুলে গিয়েছে তো এখন আমরা যেভাবে কি কানেকশন করব তো প্রথমে আমরা ভিউয়ার্স এই সার্কিটটিকে নিয়ে আসব তো ভিউয়ার্স এটি হচ্ছে সেই সার্কিটটি এখন আমাদের যেভাবে কানেকশন করতে হবে তো এর সাথে আমি একটি টুপিন লাগিয়ে নিয়েছি তো ভিউয়ার্স এই ক্ষেত্রে আমাদের যেভাবে কানেকশন করতে হবে তো আমরা প্রথমে এভাবে বসিয়ে নিব টাকা আমরা পাশে এভাবে লাগিয়ে দিব আমরা ঠিক এভাবে লাগিয়ে নিব এবং অপরের অপরটি ঠিক এভাবে লাগিয়ে নিব এখন আমাদের যা করতে হবে আমাদের দু টুকরো তার নিতে হবে তো ভিউয়ার্স আমরা এরকমই দু টুকরো তার নিব তো ভিউয়ার্স আমরা তার দু টুকরো নিয়ে আসছি তো ভিউয়ার্স আমরা দু টুকরো তার নিয়েছি এখন আমাদের যা করতে হবে আমাদের ঠিক এই সার্কিটের দুটি টার্মিনাল ঠিক এভাবে শর্ট করে দিতে হবে ঠিক এভাবে এবং আমরা এভাবে দুটি শর্ট করে তো আমরা কিন্তু শর্ট করে নিয়েছি তো ভিউয়ার্স এখন আমাদের যা করতে হবে আমরা এখন বাদ থেকে চেক করব তো আমরা সিজ লাইনে সুইচটি অন করে রেখেছি তো আমরা এখন ঠিক এখানে লাগিয়ে দিব তো ভিউয়ার্স বাল্বটি এরকম করতেছে তো ভিউয়ার্স এই টিউবটির সমস্যা রয়েছে এখন আমরা অন্য একটি টিউব দিয়ে চেক করব তো ভিউয়ার্স আমরা অন্য একটি টিউব নিয়ে এসেছি তো ভিউয়ার্স এখন আমরা এই টিউবটিতে লাগিয়ে দেখব তো ভিউয়ার্স আমরা সার্কিটটি টিউবে লাগিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমরা কিন্তু টিউবটি সার্কিটের সঙ্গে লাগিয়ে নিয়েছি এখন আমরা পরীক্ষা করব তো সিরিজ লাইনটি অন রয়েছে তো আমরা লাগিয়ে দিচ্ছি তো ভিওস বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে এখানে কিন্তু কোনো সমস্যা দেখা দিচ্ছে না আমরা চাইলে কিন্তু এরকম একটি বাল্ব প্রিপেয়ার করে ফেলতে পারি তো এই পর্যন্ত হয়তোবা অনেকে ভেবেছে যে একটি তার বা দুটি তার খুলে যাওয়ার কারণে সরি এই টিউবটি নষ্ট হয়ে গিয়েছে কিন্তু টিউবটি নষ্ট হয়নি আমরা এই পদ্ধতি কাজে লাগিয়েও কিন্তু এরকম একটি বাল্ব রিপেয়ার করে ফেলতে পারি তো এক্ষেত্রে কিন্তু কোনো সাইকিটে কোনো সমস্যা দেখা দিবে না সাইকিল টিউবে চারটি টার্মিনাল লাগা অবস্থায় যে যেরকম আলো দিয়েছিল বা যেরকম আলো দেয় ঠিক সেই রকমের আলো দিবে ঠিক এই অবস্থাতেও ঠিক সেই রকম আলো দিবে তো এক্ষেত্রে সাইকিটের কোনো সমস্যা হবে না তো ভিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটিকে অবশ্যই অন করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে